রক্তচক্ষু রাশিয়ার পাল্টা প্রতিরোধে ইউক্রেন দক্ষিণ কিয়েভ থেকে এগোতে পারছে না রুশ সেনা ৩৫০০এরও বেশি রুশ সেনার মৃত্যু যুদ্ধবন্দী ২০০রও বেশি গুলি করে রাশিয়ার সামরিক পণ্যবাহী বিমান নামানোর দাবি ইউক্রেনের দেশকে রক্ষা করবেই ইউক্রেন অস্ত্রই ভরসা ভিডিও বার্তা ইউক্রেনের প্রেসিডেন্টের দেশেই আছেন দেশ থেকে পালানোর প্রশ্নই নেই ইউক্রেনের জয় হোক বললেন ভলোদিমির জেলেন্সকি ইউক্রেনে রাশিয়ার হামলা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে অংশ নিল না ভারত চীন ভেটো প্রয়োগ রাশিয়ার রুশ আগ্রাসন নীতির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব ১১টি সদস্য দেশের ইউক্রেনে আটকে বহু ভারতীয় আটকে রাজ্যের অনেকে ভারতীয় দূতাবাসকে না জানিয়ে সীমান্তে যেতে না ভারতীয় দূতাবাসের পোল্যান্ড দিয়ে ভারতীয়দের ফেরানোর চেষ্টা ভারতীয়দের ফেরাতে দিল্লি থেকে বুখারেস্ট রওনা বিমানের আনিসের দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে গিয়ে ক্ষোভের মুখে বিশেষ তদন্তকারী দল সোমবার ময়নাতদন্তের প্রস্তাব পরিবারের তাও কেন তৎপরতা প্রশ্ন তুলে বিক্ষোভ দেহ না তুলে ফিরল সিট কোর্টের আদেশ লঙ্ঘন পাল্টা টুইট রাজ্য পুলিশের আনিস কাণ্ডে রাজপথে প্রতিবাদের আজ অব্যাহত যাদবপুরে ডিওয়াইএফআই এর অবরোধ ঘিরে উত্তেজনা নিত্যযাত্রীদের সঙ্গে বচসা সিবিআই তদন্তের দাবিতে এমজি রোডে অবরোধের ছাত্র পরিষদ কাল ১০৮ পুরসভায় ভোট ভোটের আগে উত্তেজনা টিটাগড়ে বোমাবাজি জখম তৃণমূল কর্মী ধুলিয়ানে প্রাক্তন চেয়ারম্যানকে লক্ষ্য করে বোমাবাজি বীরহাটায় বিজেপি অফিসে বোমা উদ্ধার তমলুকে বহিরাগতদের তাণ্ডবের অভিযোগ বাড়তি ভোটের জন্য এমন কিছু করবেন না যাতে বিতর্ক হয় হারবে জেনে নাটক করতে পারে বিরোধীরা রবিবার পুরো ভোটের আগে বার্তা তৃণমূল মুখপত্র জাগো বাংলায় দখলের রাজনীতির পরে কেন বার্তা পাল্টা বিজেপির আজ ভোর রাতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ফের আনিসের গ্রামে সিট আজই আনিসের দেহে দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে চাইলেও গ্রামবাসীদের বিক্ষোভের মুখে দেহ না তুলেই ফিরতে হলো সিট এবং পুলিশকে ভিডিওকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা আনিসের পরিবারের দাবি আজ নয় সোমবার সকাল ১০টায় আনিসের দেহের ময়নাতদন্ত হোক এমনটাই দাবি করা হয়েছিল তার পরিবারের তরফ থেকে তারপরেও কেন এদিন ভোর রাতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে দেহ তুলতে এলো প্রশাসন প্রশ্ন তুলে ক্ষোভ গ্রামবাসীদের এরপর বিক্ষোভের মুখে দেহ না তুলেই ফিরতে হলো সিটকে এসেছিল পেপার নিয়ে আমি সেই পেপারও জমা নিয়েছি সেই পেপারে আমি আবেদনপত্র লিখেও দিয়েছি কি আমার শরীর অসুস্থ আমি এখন ২ দিন হসপিটালে থাকবো আমার শরীর সুস্থ হবে সোমবারে আমি ডেড বডি তোলাবো আবার রাতের অন্ধকারের ৩টের সময় কোন কারণে এসে গেল ডেড বডি তোলার জন্য আমাকে না জানিয়ে আমাকে খোঁজও করলো না আমার সেই সময় যদি গ্রামবাসী না আপত্তি করতো মনে হয় লাশ চুরি করে নিয়ে যেত কেন করছে আমি তাহলে এর উপরে কী করে রাস্তা রাখতে পারবো এবার বলুন আমি এই জন্য এখনও চাচ্ছি কোর্ট নজরদারি আমি সিবিআই এখনও তদন্ত চাচ্ছি এবার টিআইপিডে নিয়ে গেছে আমি গেছি আমি তো বারবার বলেছি আমাকে যিনি পুলিশ বলতি পরে আমাকে বন্দুক ধরেছিল তেনাকেই আমি দেখলে হয়তো চিহ্নিত করতে পারি তাদের মধ্যে তো ওরা কেউ নেই আমি তাদের কী করে চিনব না আনিস খানের দেহের দ্বিতীয় ময়নাতদন্ত করতে চায় সিট এবং সেই জন্য ভোর ভোর তারা এখানে এসেছিলেন কিন্তু গ্রামবাসীদের যেটা অভিযোগ ভোরবেলা একেবারে রাতের অন্ধকারে কেন পুলিশ এভাবে দেহ তুলে নিয়ে যেতে চাইছে যেহেতু গতকালকে রাতেই যখন সিটের তরফ থেকে এখানে আসে পরিবার সময় চেয়েছিল এবং তারা সোমবার দিন দ্বিতীয়বার ময়নাতদন্ত করানোর জন্য রাজি সে কথা জানানোর পরও কেন এখানে সিটের টিম বড় পুলিশের দল নিয়ে আসলো সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা ছড়ায় এবং গ্রামবাসীরা কোনোভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে তারা দেহ তুলে নিয়ে গিয়ে ময়নাতদন্ত করতে দিতে রাজি নয় তাদের যেটা বক্তব্য পরিবার সময় চেয়েছে সিটের কাছে এবং সেটা উপেক্ষা করে কেন এখানে এসছে সেই প্রশ্ন তুলে কিন্তু ব্যাপক একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয় এবং সেই পরিবেশের জেরেই যে পুলিশের দল এখানে এসেছিল বিডিওর নেতৃত্বে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে পুলিশের একটা বড় দল আসে সিটের তদন্তকারী অফিসাররা আসে বিএমএইচও এসেছিলেন কিন্তু শেষমেশ বিক্ষোভের মুখে পড়ে একেবারে পুলিশে
আমাদের দলের কিন্তু এখান থেকে ফিরতে হলো, ফলে আজকে যে দ্বিতীয়বার একটা পিএম হওয়ার যে সম্ভাবনা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে অনেকটাই ক্ষীণ। গ্রামবাসীদের বক্তব্য, পরিবার যে দাবি করেছে সেটাই পুলিশকে মানতে হবে। সোমবার দিন তারা চাইছেন দ্বিতীয়বার ময়নাতদন্ত হোক এবং গ্রামবাসীদের সঙ্গে সঙ্গে পরিবারও সে বিষয়ে রাজি রয়েছে, ফলে এখন দেখায় যাক যে সিট বা পুলিশ এ বিষয়ে কি সিদ্ধান্ত নিয়ে থাকে। ক্যামেরা পার্সন অরিন্দমের সঙ্গে পিয়ালি মিত্র, মৈত্রী রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা, আমতা। আজ আনিসের ময়নাতদন্তের জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশে দেহ তুলতে চায় পুলিশ, এই কাজে বাধা দেওয়া হয়েছে, আদালতের নির্দেশের লঙ্ঘন করা হয়েছে, টুইট রাজ্য পুলিশের। আনিস কাণ্ডে সিটের তদন্তে কারো ভরসা নেই, সরকারের ইচ্ছেই নেই অপরাধীকে শাস্তি দেওয়া, অভিযোগ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। দেখুন, এই সিটের উপরে কারো ভরসা নেই, প্রশাসনও জানে এটা চালাকি হচ্ছে, সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত তারা, আমরা তো দেখছি এত বছর ধরে কত লোককে হত্যা করেছে, এটা এফআইআর মধ্যে লেখায় না। তো এদের ইচ্ছাই নেই অপরাধীদের সাজি দেওয়ার, আর সরকার যখন নিজে অপরাধী, পুলিশের সর্বোচ্চ পদাধিকারী যখন অপরাধী, কেন ওখান থেকে এসপিকে সরানো হয়নি? কুচবিহারেতে গুলি চলেছিল, সেন্ট্রাল ফোর্স গুলি চালিয়েছিল বুথ রক্ষা করার জন্য, সেই রিপোর্টটা সরকারের মতো করে দেননি বলে ওখানকার এসপিকে সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়ে সাসপেন্ড করে তার বিরুদ্ধে ইনকোয়ারি করা হচ্ছে। এরকম একটা অঘটন ঘটলো কি, ওটা জলজন্ত ছেলেকে মেরে ফেললো গিয়ে পুলিশ, তার তদন্ত ততক্ষণ ঠিকঠাক হবে না যতক্ষণ এসপিকে সরানো হচ্ছে। সিভিক বলুন, সাধারণ কনস্টেবল বলুন, তারাই সবসময় বলির বকরা হয়, কিন্তু যারা এর পেছনে চক্রান্ত করেছে, যারা এই সিদ্ধান্ত নিয়েছে, তাদেরকে ধরা উচিত। কোর্টের নির্দেশে কাজ করছে সিট, প্রশাসন নিয়ম অনুযায়ী চলবে, আনিস কাণ্ডে মন্তব্য ফিরহাদ হাকিমের। যদি কারোর গাফিলতি থাকে নিশ্চিতভাবে সরকার ব্যবস্থা নেয়, কিন্তু আনিসের হয়ে কোর্টে গেছে, কোর্টের যে গাইডেন্স সেই অনুযায়ী সিট কাজ করছে, সুতরাং কোর্টের যে কোর্ট যেভাবে আমাদের গাইডেন্স দিয়েছে সেইভাবে কাজ হবে। এখানে আমাদের কারোর এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার নেই, সুতরাং দিলীপবাবু কী বললো তাতে প্রশাসন চলে না, প্রশাসন নিজের অনুযায়ী চলবে এবং কোর্টকে সম্মান দিয়ে কোর্টের যে অবজারভেশন সেই অনুযায়ী প্রশাসন কাজ করবে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া, ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।